প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের পড়াবো মাছ ও চিংড়ি সংরক্ষণ পদ্ধতি, কৃষি শিক্ষার দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ। মাছ সংরক্ষণ পদ্ধতি মূলত পড়াবো, চিংড়িটা এখনও শুরু করিনি। মাছ সংরক্ষণটা শেষ হলে আগামী দিন হয়তো চিংড়ি শুরু করব, সেই জন্য শুধুমাত্র মাছ সংরক্ষণ পদ্ধতিটা আমি লিখছি। মাছ সংরক্ষণ পদ্ধতি দুই ধরনভাবে মাছ সংরক্ষণ করা যায়, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা আধুনিক পদ্ধতি। গত ক্লাসে তোমাদের মনে আসছে নিশ্চয়ই সনাতন পদ্ধতি সম্পর্কে আলোচনা করছিলাম। সনাতন পদ্ধতি দুই রকমের, একটা হচ্ছে লবণজাতকরণ আর একটা হচ্ছে শুটকিকরণ। আর আজকে আমরা পড়বো হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে বরফজাতকরণ, হিমায়িতকরণ, ধুমায়িতকরণ, টিনজাতকরণ বা ক্যানিং। আমরা প্রথমেই আসি বরফজাতকরণ। বরফে মাছকে বরফে মধ্যে রেখে আমরা এক স্থান থেকে আরেক স্থানে পরিবহনের জন্য, মূলত বরফজাতকরণটা মূলত করা হয় পরিবহনের জন্য, এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য। এটা এই কারণেই সংরক্ষণ করা হয়ে থাকে, এক দেশ থেকে আরেক দেশে নেওয়ার জন্য, এক জেলা থেকে আরেক জেলায় নেওয়ার জন্য, পরিবহনের জন্য মূলত বরফজাতকরণ করা হয়ে থাকে। এই পদ্ধতিতে মাছ সংরক্ষণ করলে মাছের স্বাদ গন্ধ অপরিবর্তিত থাকে। বরফ দিয়ে মাছের দেহের তাপমাত্রা 0 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড নামায় আনা হয়। এর কারণে কোনো ব্যাকটেরিয়া এর মধ্যে জন্মাতে পারে না বা প্রজনন করতে পারে না বা ব্যাকটেরিয়া তার কার্যকলাপ চালাতে পারে না, যার জন্য মাছ কিন্তু পচে না। শীতকালে যদি আমরা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করি সেক্ষেত্রে কিন্তু মাছের অর্ধেক বরফ দিতে হবে, আর যদি আমরা গরমের দিনে মাছকে বরফ দিয়ে পরিবহনের জন্য প্যাকিং করি বা বরফের বক্সে রাখি সেক্ষেত্রে মাছ এবং বরফ সমান সমান দিতে হবে। শীতকালে তুলনামূলকভাবে কম বরফ দিতে হবে আর গ্রীষ্মকাল গরমের দিনে বেশি পরিমাণে বরফ দিতে হবে। বরফের যে তৈরি করার জন্য আমরা একটা বাক্স তৈরি করব। বাক্সের চারদিকে জিআই শীট দিয়ে মোড়ানো থাকে, চারদিকে এবং ভিতরের দিকে জিআই শীট দেওয়া থাকে, যার ফলে এটা ভেঙে যায় না বা পরিবহনের সময় সমস্যা হয় না। আর ভেতরে যে ফাঁকা জায়গাটা থাকে 1 ইঞ্চি পরিমাণ এক কর্কশিট, যেটা তোমরা অনেকে দেখবা কর্কশিট দেওয়া থাকে এই ভেতরে দেওয়া থাকে কর্কশিট। কর্কশিট দেওয়া থাকে এই কারণে যেন তাপমাত্রা বাইরে বেরোতে না পারে, ভেতরের তাপমাত্রা বাইরে বেরোতে না পারে, সেই কারণে তাপ অপরিবাহী এটাকে বলা হয়। তা এই কর্কশিট দেওয়া থাকে ভিতরে, এবং একইভাবে ঢাকনাটাও তৈরি থাকে, ঢাকনাটাও একইভাবে তৈরি করা হয়। এভাবে একটা বাক্স তৈরি করা হয়, বাক্সটার আকার হবে 30 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 18 ইঞ্চি ঘনফুট, 30 গুণন 24 গুণন 18 ঘন ইঞ্চি এটার আকার হবে। এটা যদি 30 ইঞ্চি হয় এটা 18 ইঞ্চি, আর গভীরতা হবে 12 ইঞ্চি। এভাবে একটা কক্সিটের একটা বাক্স, জিআই শীটের একটা বাক্স তৈরি করতে হবে। বাক্সের ভিতরে বরফ এবং মাছ সমেত প্রায় 50 কেজির মতো মাছ এক একটা বরফের বাক্সে বা মাছের বাক্সে ধরে। এইভাবে মাছ কিন্তু 3 থেকে 15 দিন পর্যন্ত, এই সমস্ত বাক্সে মাছ 3 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, মানে মাছ ভালো থাকে। এর ভিতরে যদি বরফ দিয়ে মাছ রাখা যায় এই কক্সিটের মধ্যে, তা এই জিআই শীটের বাক্সের মধ্যে, তাহলে কিন্তু মাছ প্রায় 15 দিন পর্যন্ত ভালো থাকে, মাছের কোনো পচন ধরে না। যেহেতু এখানে
তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, বরফ দেওয়া থাকে, তাপমাত্রা 0 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, সেই কারণে এখানে মাছের কোনো ক্ষতি হয় না। তো এইভাবে করে এটার ভিতরে দিয়ে প্রথমে এক স্তর বরফ দিতে হবে, তারপর এক স্তর মাছ, তারপর বরফ, তারপর মাছ, এইভাবে করে এই বাক্সটাকে বরফ এবং মাছ দিয়ে পূর্ণ করে তারপরে এটা ঢাকনাটাকে খুব ভালো করে আটকায় দিতে হবে। এভাবে আমরা বরফজাতকরণ করে মাছ সংরক্ষণ করতে পারি, মাছ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। আর দুই হচ্ছে হিমায়িতকরণ। হিমায়িতকরণটা আমরা সবাই মোটামুটি জানি, আমাদের বাসায় সবারই ফ্রিজ আছে। ফ্রিজে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রেফ্রিজারেটর অংশ আর একটা হচ্ছে ডিপ ফ্রিজার অংশ। এই ডিপ ফ্রিজার অংশে যে মাছ সংরক্ষণ করা হয় সেটাকেই মূলত হিমায়িতকরণ বলা হয়। হিমায়িতকরণ করার জন্য মাছকে প্রথমে আইস, পাখনা, নাড়িভুঁড়ি, অন্যান্য ময়লা আবর্জনা সব পরিষ্কার করে পরিষ্কার করতে হবে। তারপর এটাকে ভালো করে ধুইতে হবে। ধোয়ার পরে এটাকে যদি আমরা চাইলে এটাকে আমরা ক্লোরিনের দ্রবণে 20 থেকে 80, আমরা বাসা বাড়িতে সাধারণত ক্লোরিন দ্রবণ দেই না, কিন্তু যখন বাইরে বাণিজ্যিকভাবে বরফজাতকরণ করা হয় সেক্ষেত্রে ক্লোরিনের দ্রবণে এটাকে ডুবায় রাখা হয় 10 মিনিট পর্যন্ত। 20 থেকে 80% ক্লোরিনের দ্রবণে এটাকে 10 থেকে 15 মিনিট ডুবায় রেখে তারপরে এটাকে ওই পানি থেকে তুলে পানি ঝরায়ে তারপরে ছোটো ছোটো প্যাকেট করে বা ব্লকে করে আমরা ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারি। ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করলে যেটা হয়, মাছের শরীরে যে পানি থাকে এবং মাছের যে ফাইবার থাকে বা মাংসের অংশ থাকে তার ভিতরে বরফ জমে যায় এবং মাছ দীর্ঘ বছর পর্যন্ত, অনেক বছর পর্যন্ত মাছ এভাবে সংরক্ষিত অবস্থায় থাকতে পারে এবং মাছ খাওয়ার উপযোগীও থাকে। এটাই হচ্ছে হিমায়িতকরণ। আমরা হিমায়িতকরণের ক্ষেত্রে সাধারণত আমাদের ডিপ ফ্রিজার বা যেটার ভিতরে করে আমরা হিমায়িতকরণ করি, বরফ বরফ মাছকে বরফজাত করি, সেটার তাপমাত্রা মূলত -18 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে বা এর নিচেও হয়ে থাকে। এরপরে আমরা আসি আরেকটা হচ্ছে ধুমায়িতকরণ। হিমায়িতকরণের পরে আমরা আসছি ধুমায়িতকরণ। ধোঁয়া দিয়ে যে মাছ সংরক্ষণ করা হয়, সাধারণত কাঠ পোড়ানোর ধোঁয়া দিয়ে মাছ সংরক্ষণ করা হয়। কাঠের পোড়ানোর ধোঁয়ার ধোঁয়ার তাপমাত্রা এবং কণা মাছের দেহ থেকে পানি শুকায় ফেলে, আমরা যে ধোঁয়াটা দিই তার তাপমাত্রা এবং ধোঁয়া কণা হচ্ছে মাছের ভেতরে যে জলীয় অংশ থাকে সেটাকে শুকায় ফেলে। এটার জন্য যেটা করা দরকার, প্রথমে মাছের আইস, পাখনা, নাড়িভুঁড়ি এটাকে পরিষ্কার করতে হবে, মাছকে খুব ভালো করে ধুইতে হবে। ধোয়ার পরে এই মাছকে 60 থেকে 70% লবণ দ্রবণে 15 থেকে 20 মিনিট ভিজায় রাখতে হবে। 60 থেকে 70% লবণ দ্রবণে আমরা 1 লিটার পানিতে 500 গ্রাম লবণ দিতে পারি, এই হচ্ছে পার্সেন্টেজ, 500 গ্রাম বা 600 গ্রাম লবণ দিয়ে এটাকে মাছকে কতক্ষণ পর্যন্ত ভিজায় রাখতে হবে। তারপরে এখান থেকে তুলে শুকায়ে, মানে পানিটা ঝরায়ে তারপরে এটাকে ধোয়ার যে চেম্বার তৈরি করা হয়, ধোয়া যার ভিতরে বেশি পরিমাণে ধোয়া প্রবেশ করা, ধোয়া ঘর যেটাকে আমরা বলতে পারি, ধোয়া ঘরের ভিতরে এই মাছকে প্রবেশ ট্রেতে করে প্রবেশ করা দিতে হবে। এরপরে এখানে ধোয়া প্রবেশ করাতে হবে। ধোঁয়া প্রবেশে ধোঁয়ার সাথে কিন্তু তাপমাত্রাও বৃদ্ধি পায়। আমরা যখন কোথাও ধোঁয়া দেখি, আমরা অনেক সময় দেখবা যে লাকড়ি দিয়ে জাল করলে ধোঁয়া উঠে, ধোঁয়ার সাথে কিন্তু এলাকাটাও তাপ বেড়ে যায়। তো ধোঁয়ার সাথে কিন্তু তাপমাত্রাও বৃদ্ধি পায়, যার ফলে হয় কি মাছ থেকে যে জলীয় অংশ থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে শুকায় যেতে থাকে। এবং 10 থেকে 12 ঘন্টা যদি আমরা ধোঁয়া দিতে থাকি, ধোঁয়ার ঘরে মাছকে রেখে দিই, তাহলে দেখা যাবে যে মাছ থেকে 80 থেকে 85% পানি বা জলীয় অংশ কমে গেছে বা ঝরে গেছে বা বাষ্পায়িত হয়ে গেছে, যার ফলে এই মাছটা 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। আমরা 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত এই ধুমায়িত মাছকে সংরক্ষণ করে রাখতে পারি এবং এটা স্বাদ মানে মোটামুটি ভালোই থাকে। তো আমরা এরপরে আসি ক্যানিং। মাছ প্রক্রিয়াজাতকরণের জন্য বায়ুশূন্য পাত্রে সংরক্ষণ করাই হচ্ছে ক্যানিং। ক্যানিং মাছ প্রক্রিয়াজাতকরণের সবচেয়ে আধুনিক পদ্ধতি। আধুনিক বিশ্বে
কিন্তু ক্যানিং করেই সবচেয়ে বেশি সংরক্ষণ করা হয়। আর ক্যানিংয়ের সুবিধা ক্যানকে যদি আমরা ক্যান ফুড তোমরা অনেকেই জানো, ক্যানিং ক্যানের মাছ যদি আমরা কিনে আনি তাহলে সরাসরি ওটা খাওয়া যায়, বা ওভেনে সামান্য গরম করেও ওটা খাওয়া যায়, ওটার জন্য আলাদা রান্না করার প্রয়োজন হয় না। ক্যানিং করার যে পদ্ধতিটা তার মধ্যে প্রথমে হচ্ছে ড্রেসিং। ড্রেসিংটা কি, মাছকে ভালো করে আইস ছাড়াতে হবে, পাখনা লেজ পাখনা এগুলো পরিষ্কার ফেলে দিতে হবে, মাছের নাড়িভুঁড়ি ফেলে দিতে হবে, মাছকে ভালো করে পরিষ্কার করতে হবে, ধুতে হবে, এবং মাছকে যদি বড় মাছ হয় তাহলে সেগুলোকে ছোটো ছোটো টুকরা করতে হবে, টুকরা করে পরিষ্কার করে এটাকে নিতে হবে, প্রথমে একদম ফ্রেশ করে নিতে হবে যাতে মাছে কোনো দুর্গন্ধ না থাকে। খাওয়ার উপযোগী আমরা যেভাবে করে ধুই ঠিক সেভাবে করে নিতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কৌটা বা টিনে ভর্তি করার। কৌটা বা টিনে ভর্তি করার আগে যেটা করতে হবে, আমরা যে ক্যানে বা কৌটা বা টিনে, টিনের কৌটা বা কাচের পাত্রে মাছ যদি রাখতে চাই তাহলে সেটাকে আগে জীবাণুমুক্ত করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে, তারপর এটাকে হট ওয়াটার ট্রিটমেন্ট মানে গরম পানি দিয়ে বা জীবাণুনাশক দিয়ে এই কৌটাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। ধোয়ার পরে এর ভিতরে আমরা মাছ দিব, মাছগুলোকে এমন করে দিতে হবে, মাছ আমরা ছোটো মাছ ইচ্ছা করলে ক্যানিং করতে পারি, বড় মাছও করতে পারি, তো এগুলোকে ধাপে ধাপে ক্যানের ভিতরে মাছ রেখে দিতে হবে চেপে চেপে, যাতে কোনো বাতাস বা বায়ু না থাকে। এর আমরা যদি বড় মাছ ক্যানিং করতে যাই, যেমন টুনা, টুনা মাছ কিন্তু অনেক বড় মাছ, বড় মাছ ক্যানিং করতে চাই সেক্ষেত্রে মাছগুলোকে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর এটাকে ক্যানিং করতে হবে। সিদ্ধ করে পানি ফেলে দিলে কী হবে, এর ভিতরে প্রচুর তেল থাকে, তেলটা গলে যাবে এবং মাছের মাছের মাংসের অংশটা তুলনামূলকভাবে নরম থাকবে, সে কারণে এটাকে সিদ্ধ করে তারপরে এটা ক্যানের ভিতরে বসাতে হবে। বসায় এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে মশলা ও অন্যান্য উপাদান সংরক্ষণ। মশলা বলতে আমরা আমরা আমাদের দেশীয় যদি বলি তাহলে আমরা কী দেবো এর ভিতরে, হলুদ কি হলুদের গুঁড়া দিব, লবণ দিব, মরিচের গুঁড়া দিব, আদা আদা বাটা দিব, রসুন বাটা দিব, একটু সস ব্যবহার করব, ফিশ সস ব্যবহার করা যেতে পারে, তারপরে একটু সয়া সস ব্যবহার করা যেতে পারে, বা একটু টমেটো সস ব্যবহার করা যেতে পারে। বাইরের কান্ট্রিগুলোতে ওরা কিন্তু বিভিন্ন ধরনের সস দিয়ে দেয় এর ভিতরে, লবণ ওই সসের ভিতরে যেমন সয়া সসে লবণ থাকে আর এক্সট্রা লবণ দেওয়ার দরকার হয় না, বা দিলেও খুব সামান্য পরিমাণে দিতে হয়। আর দিতে হবে তেল, তেল দিতে হবে, এমনভাবে এই উপাদানগুলো এর ভিতরে দিতে হবে যাতে টিনের ভিতরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সব জায়গাগুলো এটা পূরণ হয়ে যাবে। এই আমার তরল পদার্থ যেমন তেল দিলাম, তারপরে সস দিলাম, তারপরে মশলাগুলো দিলাম, এটাকে ভালো করে মাছের ভিতরে প্রবেশ মিশে যেয়ে এবং ক্যানটাকে গুঁড়ো করে দিতে হবে। এরপরে এটাকে প্যাকেজিংয়ের সমস্ত এরপরে এটা প্যাকেজিংয়ের মেশিনের ভিতরে দিয়ে দিতে হবে। প্যাকেজিংয়ের মেশিনের ভিতরে অটোমেটিক্যালি কিন্তু এর ভিতরে আমরা যে কাজগুলো হাতে বলতেছি মুখে বলছি এগুলো কিন্তু কোনোটাই হাতে হবে না, প্যাকেজিং এগুলো সব কিন্তু প্যাকেজিং মেশিনের ভিতরে হবে। তার ভিতরে এরকম মশলাগুলো থাকে, এক একটা জায়গায় যাবে, এক একটা মশলা মাছের মধ্যে পড়বে এবং ফাইনালি যেটা হবে এটাকে মুখ সিল করে দেওয়া হবে বা ঢাকনাটা টাইট করে আটকে দেওয়া, ঢাকনা আটকে দেওয়ার পরে আমরা যেটা করব সেটাকে হচ্ছে বায়ুশূন্য করতে হবে। এটা বায়ুশূন্য সাধারণত স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এটার ভিতরে বায়ুশূন্য করা হয়ে থাকে। এই বায়ুশূন্য করে এটা ঢাকনাকে আটকা দেওয়া হবে। আটকানোর পরে এটাকে এখন আমরা কী করব, এই যে ক্যানগুলোকে তৈরি করা হলো, কারণ কিছু মশলা ক্যানের গায়ে লেগে যেতে পারে, কিছু সস ক্যানের গায়ে লেগে যেতে পারে, মাছের রস ক্যানের গায়ে লেগে যেতে পারে, সেই জন্য এটাকে আবার পরিষ্কার পানিতে ধুতে হবে, সেটাও কিন্তু মেশিনের মধ্যেই হবে। এটাকে ধৌতকরণটাও কিন্তু মেশিনের মধ্যে হবে। সোডিয়াম ফসফেট দ্রবণে 1-1.5% সোডিয়াম ফসফেট সলিউশন মিশ্রিত গরম পানিতে এই ক্যানগুলো ধোয়া হবে। সোডিয়াম ফসফেট দ্রবণ হচ্ছে এটাকে জীবাণুমুক্ত করার জন্য এটা ব্যবহার করা হয়। 80°C তাপমাত্রায় এটাকে পাত্রগুলোকে ধৌতকরণ করা হবে, বা 80°C তাপমাত্রা কিন্তু গরম পানি, এটা দিয়ে ক্যানগুলোকে ধৌত করা হবে, সেটাও
কিন্তু মেশিনের মাধ্যমেই করা হবে। ধৌতকরণ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে রান্না, রান্না বা উত্তপ্তকরণ, রন্ধন বা উত্তপ্তকরণ। এটার জন্য 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অথবা 250 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এটাকে 50 থেকে 70 মিনিট পর্যন্ত তাপ দিতে হবে। 50 থেকে ওভেনের ভিতরে 100, ওভেনে আমরা যদি সেন্টিগ্রেড তাপমাত্রা কন্ট্রোল করি তাহলে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যদি আমরা ফারেনহাইট ডিগ্রিতে এটাকে মেশিনটা থাকে তাহলে 250 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, এটাকে 50 থেকে 70 মিনিট পর্যন্ত এটাকে ওভেনে রাখতে হবে। রাখার পরে কী হবে, এর ভিতরে যত মশলা থাকে, যে মাছগুলো আছে, যে মশলাগুলো আমরা দিলাম সেটা মাছের সাথে ভালোভাবে মিশে যাবে এবং মাছটা মোটামুটি রান্না হয়ে যাবে। এটাকে এরপরে বের করে নিয়ে আসতে হবে ওভেন থেকে। বের করে নিয়ে আসার পরে এটাকে ঠান্ডা পানিতে, ক্যানগুলো ঠান্ডা পানিতে সাথে সাথে দিয়ে দিতে হবে, ওভার বয়েল যাতে না হয়, সে কারণে এটাকে ঠান্ডা পানি দিয়ে এটাকে সাথে সাথে ক্যানগুলোকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে এরপরে আমরা ক্যানগুলোকে রেডি হয়ে যাবে, ক্যানগুলো তৈরি, ক্যানিং ফুড বা ক্যানিং মাছগুলো তৈরি হয়ে যাবে। এখন লেবেলিং করতে হবে, লেবেলিং করতে হবে কোন কোম্পানি এটা করলো, কোন কোম্পানি, প্রথমে কোম্পানির নাম বা যে মানুষটা করলো তার নাম, তারপরে কত তারিখে করলো সেই নামটা দিতে হবে, এবং উৎপাদনের তারিখ এবং উৎপাদনের এক্সপায়ার, এটা মেয়াদ উত্তীর্ণের তারিখ, এই দুইটা তারিখ অবশ্যই দিতে হবে। আর ওর ভিতরে কী মাছ আছে, কী উপকরণ আছে, সেই কথাগুলো লেবেলের ভিতরে থাকবে। লেবেলিং করে তারপরে এটা বাজারজাতকরণ করতে হবে। এইভাবেই হচ্ছে আমরা মাছ ক্যানিং করতে পারি। ক্যানিং মাছ, ক্যানের মাছ সাধারণত 3 থেকে 4 বছর পর্যন্ত ভালো থাকে, মানুষের খাবার উপযুক্ত থাকে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।